চাউল কয়টা ভালো পিড়া পাইছে নি নাইলে কিন্তু হাসপাতালে ছুটতে হইব কেন চাউলের মধ্যে গাদা গাদা ইন্দুরের লাদি ভরা একবার পেটে ঢুকলে বেড়া মরিবই হইব মইরা যাব ভালাই ষাট খালি অলক্ষণ না কথা কয় ভগবান যে কবে আমাকে দিকে মুখ তুললা তাকাইব তোমরা তো ভাবো কেন বলো তো তুই কি বুঝবি ঘরে ডাগর মাইয়া পইরা রইছে হাতে টেহা করি নাই রাতে আমার চোখে ঘুম ধরে না দিনে ঘুমাও অত সোফা কইর না তোমারে বিদায় দিতে পারলে আমার শান্তি হইব আমি মইরা গেলে তোর কি হইব দেখবো কেডা পারবি এই ঘরে একা পইরা থাকতে তোর বাপে তো ড্যাং ড্যাং কইরা আমার ফলাইয়া চইল্লা গেল আকাল ভাঙ্গা পড়লো মাথায় কত কষ্ট করছি তোরে বড় করণের লাইগা অহন তোর বিয়া দিতে পারলে আমি শান্তিতে মরুম আর এই কথাগুলো আমার ভালা লাগে না মা তোমারে কতবার কইছি এসব কইবা না তোমার ঝাড়ু বান্ধা হয়েছে দুপুরে বান্ধু মনে অহন তুই ভাত বসাইয়া দে আমি পুকুর ঘাটে যাইতেছি আমি ভাবলাম বড়পুরে হনুমান লাফাইলো অপমান করস না না তোমার হনুমান কই নাই ভুল করছিলাম টিকটিকি কি ওই যে টিকটিকি ও হ্যাঁ টিকটিকি তুই হইলি গিয়া হলুদ ঠোঁটের ময়না পাখি ইচ্ছা করে খাঁচায় রাখি তাই তরে দেখতে আইলাম ইসে আমি না কথাখান কিছুতেই ঠিক করে গুছাইয়া কইতে পারতেছিলাম সরাইয়া ছিটাইয়া কও ইসে আমি মানে ইসে ইসে আমি তুমি না কই রাখান কাম করো তো দেখি কাম কি কাম বাবা কাম কাজের কথা শুনলে তোমার জ্বর আসে না মানে কি করু ওই কাটি গুলো দিয়ে ঝাড়ু বান্ধে কি কইলি আমি ঝাড়ু বান্ধু কেন তুমি কোন নবাব দাদা ঝাড়ু বান্ধতে পারবো না যা কাঠি আছে ওই দিয়ে দশ খান ঝাড়ু বান্ধবা যাই আমি শালগুলো ধুইতে যাই হ্যালো ভ্যা ভ্যাক ফাইসা গেলাম কি কইতে আইলাম আর কি করতাছি এই কাম না করলে ময়না পাখি আমার কথা শুনবো না ঘরে তেল দিবার লিগা ঝাড়ু বান্ধি হাই কি হইল গো ময়না পাখি কি কইল গো তার পিড়িতে আমি কান্দি বইয়া বইয়া ঝাড়ু বান্ধি হইছে বান্দা এই হইল এই হইছে হন ময়না এবার আমি তোরা কি কই খুবই জরুরি একখান কথা ওই মা আইতাছে এখনই আইয়া যদি দেখে ফাঁকা ঘরে তুমি আইছো তোমার হালত খারাপ হইয়া যাইব কাম সারছে পরে তোর লয়ে কথা কমু এখন আমি যাই গিয়া খুবই জরুরি একখান কথা আছে ময়না কার লগে কথা কইতেছিলি কাক চড়াইতেছিল তার গলা শুনলাম ফেল কাকির গলা তোমার গান্ডার বারো বাইজে গেছে ভাত রানছোস না বসাইতেছি বসাইতেছস এতক্ষণ কি করতেছিলি চালটাই কত ময়লা জানো বাসে সময় লাগে না পুরা কপাল কে পুরা কপাল না হইলে এইরকম চাল জুটে